ভারতীয় মহিলা ক্রিকেটের এক ঐতিহাসিক দিন আজ। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগের নিলাম। দল কিনেছে মোট পাঁচটি দল, গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়ার্স, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিলামে উঠেছেন মোট 409 জন ক্রিকেটার, 3,40,00,000 টাকা স্মৃতি মান্ধানা, 1,90,00,000 টাকায় বাঙালি কন্যা রিচা ঘোষ এবং 1,50,00,000 টাকায় রেণুকা সিংকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 1,80,00,000 টাকার বিনিময়ে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং 1,90,00,000 টাকার বিনিময়ে পূজা বস্ত্রকারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2,20,00,000 টাকায় ভারতের তারকা ক্রিকেটার জামাইয়া রড্রিগেজ এবং 2,00,000,000 টাকায় ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা শেফালি ভার্মাকে কিনেছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।